বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে, যারা হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, সাবান নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। যারা এই ধরনের বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে ট্রেনিংয়ের সুব্যবস্থা, এবং রয়েছে মেশিনারিজের ব্যবস্থা, এবং রয়েছে কাঁচামাল। তো আপনারা যারা ট্রেনিং করতে চান, তারা এই যে কেমন কেমিক্যালসের একটি প্রোগ্রাম চালু করছে, তারা এই প্রোডাক্টগুলো কীভাবে তৈরি করতে হয় এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কীভাবে মার্কেটিং করতে হয়, এ টু জেড এই প্রোডাক্ট বিষয়ে তারা ট্রেনিং করে। তো বিষয়টি আজকে আমরা এই কেমন কেমিক্যাল ওনারের সাথে আলাপ করে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের বিজনেস করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাবো সরাসরি কেমন কেমিক্যালসের প্রোডাক্টের ওনার কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আপনি তো জানেন যে আপনার এই যে হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, সাবান নিয়ে কাজ করেন এবং এগুলা মেশিনারি সেল করেন। ইতিমধ্যে আমি পেয়েছি যে আপনি নাকি ট্রেনিংও করান। তো বিষয়টা আসলে অনেক ভিউয়ার্স যারা ব্যবসা করতে চাচ্ছে কিন্তু আসলে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আসলে এই ব্যবসাটি করতে পারতেছে না। খুবই লাভজনক একটি ব্যবসা, যারা এই ব্যবসা থেকে বঞ্চিত কিন্তু আসলে লাভজনক জানা সত্ত্বেও কিন্তু তারা করতে পারতেছে না, জাস্ট সঠিক ট্রেনিংটা বা সঠিক গাইডলাইনটা না পাওয়ার কারণে। তো আমি যতটুকু জানি আপনি শর্ট মানে পরিপূর্ণ গাইডলাইন দিয়ে, ট্রেনিং দিয়ে তারপর ফ্যাক্টরি সেট আপ করে দেন, আমার ধারণা কি ভাই ঠিক নাকি? হ্যাঁ অবশ্যই ঠিক, কারণ এখানে হচ্ছে অনেকেই আসেন যারা হুটহাট করে মেশিন কিনেন, আসলে প্রোডাক্টগুলো কীভাবে তৈরি করে কীভাবে বানাবেন আসলে এই আইডিয়াটা যদি না থাকে তাহলে অনেক সময় প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে অনেক বিড়ম্বনার শিকার হইতে হয়। তো আমরা এখন মানে কেমন প্রোডাক্টসের উদ্যোগে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এখন আমাদের চিন্তাভাবনা হচ্ছে প্রতি মাসে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো, হয়তো 10 জন বা 15 জন করে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো। তো আমাদের ট্রেনিংয়ের মধ্যে মূলত আমরা সাবান জাতীয় যে পণ্যগুলো আছে, প্রথমে হচ্ছে ডিটারজেন্ট পাউডার, ওগুলোর ভিতরে যেটা ডিটারজেন্ট পাউডার যেটা সবচেয়ে বেশি চলে, তারপরে হচ্ছে ভীম সাবান, তারপরে হচ্ছে আপনার এই ফ্লোর ক্লিনার, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, হার্পিক, এগুলো নিয়ে আসলে মূলত মানে হাতে কলমে শিখানোর একটা ব্যবস্থা করতেছি। আমরা এখানে সর্বোচ্চ প্রাধান্য যেটা দিব সেটা হচ্ছে হাতে কলমে কীভাবে আপনি এই জিনিসটা করবেন এবং এইগুলোর মধ্যে কী কী প্রবলেম হইতে পারে। হ্যাঁ জি, যদি আপনি এই জিনিসগুলো জানতে পারেন তাহলে অবশ্যই আপনি মেশিন কিনে যখন বিজনেস করবেন তাহলে আশা করি এটা থেকে একটু ভালো ফিডব্যাক পাবেন। এর ভিতরে এখানে যেমন ধরেন এই যে সাবান দেখতেছি, ওগুলো কি আপনার ফ্যাক্টরিতে তৈরি করছেন, আপনার মেশিনে তৈরি করা সাবান? এটা হচ্ছে আমরা একটা মেশিন দিয়েছিলাম এক জায়গায়, ওইখান থেকে সাবান তৈরি করার পরে আমাকে এখান থেকে স্যাম্পল দিছে। এটা হচ্ছে আমাদের নিজস্ব মেশিনে তৈরি সাবান। এই মেশিন, এটা কি মেশিন ছাড়া কি হাতে তৈরি করা সম্ভব নাকি? না, এটা ভীম সাবানের ক্ষেত্রে এটা হাতে করা সম্ভব না। হ্যাঁ, ভীম সাবানের ক্ষেত্রে হাতে করা সম্ভব না, আপনি অন্যান্য প্রোডাক্টগুলো হাতে করতে পারবেন, যেরকম ডিশ ওয়াশ। জি, ভীম সাবানেতে এটা বার, আর যেটা লিকুইড এটা হাতে করতে পারবেন, হ্যান্ড ওয়াশ এটাও হাতে করতে পারবেন, তারপরে ডিশ ওয়াশ এটাও হাতে করতে পারবেন, ফ্লোর ক্লিনার হাতে করতে পারবেন, হার্পিক, এগুলো মেশিন ছাড়াও হাতে করা সম্ভব। যদিও আমরা হাতে করার পক্ষে না, যদি কেউ চায় যে আমি ছোটোভাবে চালু করবো তা হাতে করা সম্ভব, বাট মেশিন দিয়ে করলে প্রোডাক্টের কোয়ালিটি ভালো আসবে, প্রোডাক্টের গ্যাট আপ ভালো আসবে, কিন্তু কেউ যদি চায় যে হাতে করবে তো হাতে করতে পারবে। যারা অল্প পুঁজি রয়েছে তারা কিন্তু 40-50 হাজার বা 1 লাখ টাকা বিনিয়োগ রয়েছে, তারা কিন্তু এই হাতে তৈরি করে ব্যবসাটি করতে পারে। যারা ছোট উদ্যোগটা তারা যদি চায় তাহলে হাতে তৈরি করে। আমি তো যতটুকু জানি আপনি খুব কম প্রাইসের মধ্যে মেশিন সেল করে থাকেন। হ্যাঁ অবশ্যই, মানে আমরা চিন্তা করি যে একটা ফ্যাক্টরি সেট আপের জন্য মেশিনের বাজেটটা যত কম হওয়া যায়, মানে যত কম খরচে ভালো মানের মেশিন করা যায়, যদি আপনি ইনভেস্টার র মেটেরিয়ালে দিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ হচ্ছে যদি মার্কেটে আপনি যখন মার্কেটিং করবেন তো আপনার র মেটেরিয়াল যদি স্টকে না থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন না, এবং সব টাকা যদি আপনি মেশিনপত্রের মধ্যে শেষ করে ফেলান তাহলে তো আর মার্কেট কীভাবে করবেন। জি, আর এখন কথা হচ্ছে যারা ট্রেনিং করবে তারা এই বিষয়গুলো, যে হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, ডিটারজেন্টস, এই বিষয়গুলো কতদিন লাগবে তাদের ট্রেনিং করতে? আসলে আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করতেছি এটা মূলত হচ্ছে একটা প্রোডাক্টের জন্য 1 দিন ট্রেনিং। হ্যাঁ, একটা প্রোডাক্টের জন্য 3 ঘন্টার জন্য মানে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটার মধ্যে ধরেন 4-5টা প্রোডাক্ট থাকবে, যে 4-5টা প্রোডাক্টের উপরেই আমরা ট্রেনিং করবো মূলত। তো এখানে যেমন
সকালবেলা শুধু যদি শুরু হয় যদি সকালবেলা শুরু হয় তাহলে সকাল থেকে 10টা থেকে আপনার 12টা বা 1টা পর্যন্ত হচ্ছে একটা প্রোডাক্টের জন্য এরকম প্রতিদিন পার্ট বাই পার্ট একটা একটা ট্রেডিং এর জন্য থাকবে এবং এই ট্রেডিং এর পুরো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ফোন দিয়ে আমাদের এই অবশ্যই এখানে নাম্বার দিয়ে দেওয়া হবে নম্বরে যোগাযোগ করে তারপর আপনারা আগে এন্ট্রি করবেন একটা ট্রেডিং করানোর জন্য আমরা চাই যে এই ট্রেডিংটা ফ্রি করানোর জন্য হ্যাঁ তো আমাদের যে একটা খরচ আছে এই ট্রেডিংটা করানোর জন্য তা পুরো অ্যারেঞ্জটা করানোর জন্য যে একটা খরচ আছে এই জন্য একটা সামান্য একটা এন্ট্রি ফি আছে এই এন্ট্রি ফিটা দিয়েই আপনারা ট্রেনিংটা করতে পারবেন জি কোর্সের সামান্য যে ফ্রি আছে মানে কেমিক্যালস এবং আদার্স যে কেমিক্যালস খরচগুলো আছে একটা ট্রেনিং করানোর জন্য কেমিক্যালস এর কিছু প্রয়োজন আছে একটা নির্দিষ্ট জায়গা জাস্ট এই খরচ দিয়ে ট্রেনিং করানো হবে এই খরচটা দিয়ে ট্রেনিং করানো হবে এবং যারা আমাদের থেকে মেশিন বা কেমিক্যাল নিয়ে বিজনেস করবেন তাদেরকে মূলত আমরা ট্রেনিংটা ফ্রি করাই তো ভাই এই মহৎ উদ্দেশ্য আপনার কি জন্য ভাই এত আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হোক এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ে থেকে নিয়ে একদম নিম্ন পর্যায়ে সবাই চিন্তা করে যে এখন শিক্ষিত বেকার বেশি জি জি আসলে শিক্ষিত বেকার এখন বেকার না থেকে কিছু একটা করার জন্য তা আমি মনে করি যে ছোট ছোট উদ্যোক্তা হইলে আস্তে আস্তে যদি সে বিজনেস গ্রো করতে পারে তাহলে সে আস্তে আস্তে বড় হবে আর যদি বিজনেস করতে নাই পারে তাহলে ছোট থেকে শেষ হবে এখন বিষয়টা হলো যদি বিজনেস করার চিন্তা ভাবনা থাকে তাহলে যে বিজনেসটা করব সেই বিজনেসের উপরে আমার আগে জানতে হবে আর সেই জানার জন্য মূলত হচ্ছে ট্রেনিং তো আপনাদের ট্রেনিংটা কবে থেকে চালু হবে আমাদের ট্রেনিংটা আশা করি আগামী মাসের 5 তারিখ আগামী মাসের 5 তারিখে শুরু হবে আগামী মাস বলতে জানুয়ারি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি মাসের 5 তারিখের থেকে আশা করি ট্রেনিংটা চালু হবে তো ট্রেনিং এর আরো বিস্তারিত অনেক বিষয় আমরা এখানে সেটেল করব ট্রেনিং আপনারা কতজন লোক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন মানে ট্রেনিং বলতে একটা ব্যাচের ভিতরে 10 জন বা 15 জন সর্বোচ্চ এর বেশি নিব না কারণ যদি 10 জন বা 15 জনের বেশি হয় তাহলে ট্রেনিংটা আসলে মূলত মানে পরিপূর্ণভাবে দেওয়া হ্যাঁ পরিপূর্ণভাবে সবাইকে বোঝানো যায় না আর আমরা মূলত ট্রেনিংটা করতে চাচ্ছি আসলে মূলত হাতে কলমে শেখানোর জন্য প্রত্যেকটা পার্সন যাতে এই ট্রেনিংটা শেষে মানে পরিপূর্ণ মালগুলো সে নিজে বানাইতে পারে মানে যদি ডিটারজেন্টের উপর কেমিক্যাল কোন কেমিক্যালে কি কাজ কিভাবে প্রয়োগ করবে এবং এটা কি দিলে কি হবে কম বেশি দিলে কি হবে এই বিষয়গুলো সম্পূর্ণ কোঅর্ডিনেটগুলো তুলে ধরবে নাকি এই সাবানগুলো তৈরি করার জন্য বা যেই প্রোডাক্টই করি এই প্রোডাক্টের জন্য যে যে কেমিক্যালগুলো লাগে এই কেমিক্যালগুলো আসলে কোনটার কি কাজ কোনটা কি কাজ করে এবং এটা প্লাস মাইনাসে কি ক্ষতি আছে কিনা বা রিঅ্যাকশন আছে কিনা এই সব পূর্ণ বিষয়গুলো নিয়েই আমাদের মূলত ট্রেনিং তো যারা ট্রেনিং করবেন তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ট্রেনিং এর জন্য আগে বুকিং দিবেন বুকিং দিয়ে আমাদের এখানে আসবেন থ্যাংক ইউ মনিদি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আসলে বাংলাদেশে বেকার প্রচুর পরিমাণে বেকার রয়েছে এই বেকার বেকার মুক্ত করার জন্য আসলে এই উদ্যোগটা নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস আইডিয়া 24 চ্যানেল থেকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ